গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে প্রায় 8:10 মতন বাজে। আজ হচ্ছে শনিবার, এখন থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি। সকাল থেকেই আজ শরীরটা আবার বেগতিক হয়েছে, মানে মাথায় একদম কে যেন উল্টোপাল্টা বাড়িয়ে দিচ্ছে হাতুড়ি দিয়ে, এটাই মনে হচ্ছে। যাই হোক, আজকে সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্য মৃদুলের জন্য ডালে চালে খিচুড়ি বানিয়ে দিয়েছি। আর এমনিতেই আজকে শনিবার, শনিবার খিচুড়ি খাওয়া অনেকেই বলে যে ভালো, তো সে কারণে মৃদুলের জন্য বসিয়ে দিয়েছি। আর টিফিন আলাদা করতে হবে মায়ের জন্য, মা তো আর খিচুড়ি খাবে না। তো এখানে আমি সব কিছু গোছাচ্ছি, আর মৃদুল এখানে এসছে। অ্যাকচুয়ালি ও খালি গায়ে রয়েছে, জামা পরেনি, তো আমি বলছি জামাটা পরে নাও, না হলে কিন্তু খালি গায়ে তোমাকে সবাই দেখে নেবে, সেই জন্য আর কি একটু হাসাহাসি চলছে। যাই হোক, সেই ফাঁকে সব কিছু আমি এদিকে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়ও কিছু গোছানোর রয়েছে, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নেব। ঘরের দিকে যেটুকু কাজকর্ম রয়েছে, আর মাথাতেও একটু লাগাতে হবে অমৃতাঞ্জন, তো এগুলো করে নিয়ে আমি আবার চলে যাব রান্নাঘরের দিকে। তো সাথে থাকো, আজকে ব্লগটা যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তো চলো ব্লগটা দেখতে থাকো। তো মৃদুল তো অফিসের জন্য বেরিয়ে গেল, এদিকে আমি রুটি বানাচ্ছি সকালের টিফিনটা। আজকে বললাম এমনিতেই উঠতে অনেক দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এখন ঝপঝপ করে রুটিটা করে নিচ্ছি টিফিনের জন্য, মা আর আশাদি খাবে সেই জন্য। আমি একটু মুড়ি ফুড়ি কিছু খাবো, কারণ ভালো লাগছে না, মাথাটা টিপ 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 করেও যাচ্ছে। আর এদিকে ফ্রিজ থেকে ডুমুরটা বের করে আনলাম, ডুমুরটা আজকে রান্না করবো। এদিকে গরম জলও হাঁড়িতে বসিয়ে দিয়েছি, তো এটাও সেদ্ধ করে নেবো, সেই জন্য একটু লবণ আর হলুদ দিয়ে ডুমুরটাকে সেদ্ধ করে নেবো, সেই জলটা ফেলে দেবো, তারপরে ডুমুরটা রান্না করবো। সাথে থাকো, আজকে ডুমুর কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করে নেবো। ডুমুরের জন্য আলু ভাজা হয়ে গেল, এরপরে দেবো ফোড়ন, সাদা জিরে আর তেজপাতা। তো এটার নাচন কদন মানে ডান্সিং খতম হয়ে গেলে তার মধ্যে এরপরে দিয়ে দেবো হচ্ছে পেস্ট করা টমেটো আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি, গুঁড়ো লঙ্কা সেভাবে দেব না। আর আগের দিনে সয়াবিনটা করেছিলাম, তার মশলাটা কিছুটা বেঁচে গেছে, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, কষিয়ে রসিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে কড়াইশুঁটি। শীতকালীন কড়াইশুঁটি আপাতত বাড়িতে এইটুকু রয়েছে, তো সেটাকেই দিয়ে দিই। ভালো করে নাড়নচাড়ন করে একদম রসিয়ে কষিয়ে এরপরে দেখো সেদ্ধ করে রাখা ডুমুর, সেটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা, ওই জন্য হলুদ হলুদ দেখতে লাগছে। এরপরে রসিয়ে কষিয়ে ভালো করে নাড়নচাড়ন করে নিয়ে ঢেলে দেবো জল, তার আগে আলুটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে টসিয়ে টসিয়ে জল ঠল দিয়ে ভালো করে ফুটতে দেব। নামানোর আগে লবণ মিষ্টি সব চেখে নিয়ে এবং নামানোর আগের মুহূর্তে একটু গরম মশলা ঘি ছড়িয়ে দিয়েই হয়ে যাবে ডুমুরের ডালনা তৈরি। ডুমুরের ডালনা তো তৈরি হয়ে গেছে, আবার কড়াইতে তেল আর ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন। ওদের ডান্সিং খতম হওয়ার আগেই এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটোর একটি
সেমি পেস্ট মানে চপারে চপ করে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। এর মধ্যে হচ্ছে এটা বানাবো হচ্ছে সজনে ডাঁটা ঝিঙে আলু দিয়ে একটা বলতে পারো পোস্ত সর্ষে বাটা দিয়ে এরকম একটা বানাবো, এটা হবে আর কি। যাই হোক, পুরো রান্নাটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে। শেষমেশ এরকম দেখতে হয়েছে, দুটো বাটিতে বাড়া, কারণ পাশের বাড়িতে কাকিমাদের ঘরে একটু দেবো আর আমার জন্য একটু রাখবো। আর এখন একটু বানিয়ে নেবো একটা ডিমের অমলেট। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই, তারপরে বাকি কাজগুলোতেও হাত দিতে হবে। যাই হোক, আজকে দুপুরের রান্নাবান্নার যুদ্ধ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাথাটা প্রচণ্ড টিপ টিপ করছে, এখন ঘড়িতে 1:30 মতন বাজতে যায়। রান্নাঘর ভালো করে ক্লিন করে নিয়ে আমি চলে যাব নিজে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে 2-4 মানে খাবো কি না সন্দেহ আছে, একটু অল্প বিস্তর খেয়ে তাড়াতাড়ি করে ওষুধপত্র খেয়ে দিতে হবে ভালো করে ঘুম। জানি না আজকে আবার তোমাদের সাথে কখন দেখা হবে। তো চলো এখন ঝটাপট করে এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমি চলে যাই নিজে ফ্রেশ হতে। হ্যালো ফ্রেন্ডস, আকাশটা কি সুন্দর লাগছে না! এখন ঘড়িতে 5:30 বাজে, তো ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ঠিক নেই, ওঠার পরে একটু ঠিকঠাক লাগছে বলতে পারো। তো এখন তাড়াতাড়ি করে চলে এসেছি বাগানের দিকে। মাঝারামের বাগানে যেই গাছগুলো আছে ওতে ভালো করে জল পানি দিয়ে দিই, না হলে ওরা যে পরলোক গমন করবে তো সেটা তো হতে পারে না। ওই জন্য তাড়াতাড়ি করে জল ঠল দিয়ে ওদেরকে তাজা সতেজ রাখছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি খুব শিগগিরই একটি ভালো সুন্দর ব্লগ অথবা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসবো। ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো টাটা।